ভবনটির সঙ্গে জড়িত বঙ্গভাষা ও ভাষা আন্দোলনের ইতিহাস। শুরুতেই এটি একটি কলেজের পাঠাগার হিসেবে নির্মিত হয়। বর্তমানে এটি একটি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের ক্লাসরুম ও পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কোথায় দাঁড়িয়ে আছি আমরা। এ পর্বে জানব 100 বছরেরও বেশি ইতিহাস ঐতিহ্য ধারণ করে টিকে থাকা ঢাকারই এমন একটি স্থাপনা বা নিদর্শন সম্পর্কে। দর্শক সবাইকে আমন্ত্রণ, প্রথমআলো.কম এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের সহযোগিতায় ঐতিহ্যবাহী নিদর্শনের জানা অজানা গল্প নিয়ে বিশেষ আয়োজন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন কার্জন হলে। দর্শক পর্বটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই পর্বের শেষে রয়েছে কুইজ, আর কুইজের মধ্য থেকে 3 জন বিজয়ীর জন্য রয়েছে পুরস্কার। ইতিহাসবিদ ও তৎকালীন পত্রিকা ঢাকা প্রকাশের সূত্রানুসারে বঙ্গভঙ্গের প্রস্তাব সবার কাছে তুলে ধরার জন্য ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল লর্ড কার্জন 1904 সালে পূর্ববঙ্গে আগমন করেন। তারই নাম চিরকালে স্মরণ করে রাখার জন্য এই ভবনের নাম রাখা হয় কার্জন হল। এই ভবনটি নির্মাণের কি প্রয়োজন ছিল, এই ভবনটি নির্মাণ করতে কারা সাহায্য করেছিল, কতটুকুই বা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই ভবন নির্মাণের, এই ভবনটির রঙই বা কেন লাল, এই সব প্রশ্নের উত্তর আজ খুঁজব এই ভবনটির বিভিন্ন জায়গা ঘুরে দেখতে দেখতে। চলুন তাহলে ঘুরে দেখি এই ভবনটির আশপাশ এবং ভিতরের কিছু স্থান। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে এই ভবনটি পুরাকীর্তি হিসেবে স্বীকৃত। ইতিহাস অনুসারে ঢাকা কলেজ নিমতলিতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন পড়ে, আর তখন এই কলেজের একটি পাঠাগার নির্মাণের জন্য প্রিন্সিপাল ডাক্তার রায় ভাওয়াল রাজকুমারদের কাছে অনুরোধ করেন, আর রাজকুমাররা তার অনুরোধ রক্ষা করে তাকে 1.5 লক্ষ টাকা দেন, আর সেই টাকা দিয়েই এই ভবন নির্মিত হয়। ইতিহাসবিদদের মতে, ব্রিটিশ সরকার যখন বঙ্গভঙ্গ করার পরিকল্পনা করছিল তখন ঢাকা হওয়ার কথা ছিল পূর্ব বাংলার রাজধানী। সে সময় ঢাকায় তেমন কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি স্থাপনা ছিল না। ব্রিটিশ সরকার ঢাকার গুরুত্ব বুঝতে পেরে সেই সময় বেশ কিছু স্থাপনার অনুমোদন করেন, আর এই কার্জন হল তাদেরই মধ্যে অন্যতম। 1904 সালের 19শে ফেব্রুয়ারি এই কার্জন হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন লর্ড কার্জন নিজেই। প্রথমেই এটি ঢাকা কলেজের পাঠাগার হিসেবে নির্মিত হলেও 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর এটি এই কলেজের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার হওয়া শুরু হয়। তবে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অনুষদের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দর্শক, এবার এই ভবনটির স্থাপত্য শৈলী সম্পর্কে একটু জানা যাক। লাল ইটের উঁচু উঁচু দালান, দূর থেকে দেখলে মনে হবে যেন এক রাজপ্রাসাদ। ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচিত ভবনটিতে সংযোজিত হয়েছে ইউরোপ ও মোগল স্থাপত্য রীতির দৃষ্টিনন্দন সংমিশ্রণ। ঐতিহাসিক শিল্পের সঙ্গে মিশ্রিত হয়েছে আধুনিক কারিগরি বিদ্যা। মোগল ধাঁচের খিলান ও গম্বুজে প্রকাশ পায় পাশ্চাত্য ও ইসলামিক স্থাপত্য। বহু খাজ বিশিষ্ট খিলান আর ছোট বড় অনেকগুলো গম্বুজ প্রতিনিধিত্ব করছে এই মোগল স্থাপত্যের। সামনে প্রশস্ত আঙ্গিনায় রয়েছে নয়নাভিরাম বাগান, রয়েছে একটি বিশাল হল। এই ভবনের পূর্ব ও পশ্চিম পাশে রয়েছে কয়েকটি কক্ষ, আর রয়েছে টানা বারান্দা।
কার্জন হলের সাথে জড়িত ভাষা আন্দোলনের ইতিহাস। 1948 সালের 24 মার্চ কার্জন হলে অনুষ্ঠিত বিশেষ এক সমাবর্তনে মোহাম্মদ আলী জিন্না যখন ঘোষণা করলেন রাষ্ট্রভাষা হবে উর্দু, তখন কার্জন হলে উপস্থিত ছাত্ররা নো নো বলে প্রতিবাদ করেন। অর্থাৎ রাষ্ট্রভাষা বাংলার দাবি শুরু হয় এখান থেকে। এই ভবনের সৌন্দর্য দেখতে খুব সহজেই চলে আসতে পারেন, আর কিভাবে আসবেন জানিয়ে দিচ্ছি। ঢাকার শাহবাগ থেকে রিক্সা বা সিএনজি চালিত অটো রিক্সাযোগে পৌঁছাতে পারবেন এই ভবনটিতে। এছাড়া ব্যক্তিগত বাহনে সুবিধামতো সময়ে আসতে পারবেন খুব সহজেই। যে কোনো সময় ঘুরতে আসতে পারবেন এখানে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের কার্যক্রম চলে, তাই এখানে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। দর্শক, এই মুহূর্তে আমাদের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের পর্বের কুইজের প্রশ্ন। ভিডিওটি প্রকাশের 72 ঘন্টার মধ্যে ভিডিওর কমেন্ট বক্সে কুইজের উত্তর দিন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী 3 জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। কার্জন হলের রং লাল হওয়ার পেছনে একটি কথা প্রচলিত রয়েছে। এই স্থাপনায় ইউরোপীয় ও মোগল স্থাপত্য রীতির সম্মিলন ঘটেছে। মোগল সম্রাট আকবরের ফতেহপুর সিক্রির দিওয়ান ই খাসের অনুকরণে লাল বেলে পাথরের পরিবর্তে ব্রিটিশরা গাঢ় লাল ইট ব্যবহার করেছে। এই স্থাপনার মাধ্যমে ব্রিটিশরা প্রমাণ করতে চেয়েছে উপমহাদেশে তাদের অবস্থান আকবরের মতো, কারণ একমাত্র আকবরকেই তারা শ্রেষ্ঠ ও যোগ্য মোগল শাসক হিসেবে স্বীকার করত। বিভিন্ন প্রাচীর, ক্লাসরুম সব কিছু ঘুরে দেখেছি। এখানে পরিবেশও অনেক সুন্দর, আমরা সবাই ঘুরতে এসেছি আর খুব ভালো লাগছে। এই তো এটা একটা ঐতিহাসিক নিদর্শন, এই জন্য আর কি এখানে আসা। এখানের বিল্ডিংগুলো, স্ট্রাকচারগুলো সুন্দর লাগে, এখানে পরিবেশ ভালো। এখানে একটা যান্ত্রিক পরিবেশ থেকে একটু আলাদা অন্যরকম মনোরম পরিবেশ, সেই কারণে এখানে আসা হয়। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। দেখা হবে আবারও আগামী পর্বে নতুন কোনো ইতিহাস এবং নতুন কোনো গল্প নিয়ে। দেখুন স্কলার্স, ঐতিহ্যের বাংলাদেশ, জানুন বাংলাদেশের ঐতিহ্য।